হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম এবং স্বাগতম জানাই আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আপনারা দেখছেন এ টেস্ট 21, আর আমি সাথে আছি এমডি আকবর আলী। তো আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে থাকছে জিপি সিমের 5 GB ইন্টারনেট একদম ফ্রি। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, আপনারা যদি একটা জিপি সিম থাকে তাহলে আপনি ফ্রিতে 5 GB ইন্টারনেট নিতে পারবেন। তো বিয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি জিপি সিমে 5 GB ইন্টারনেট একদম ফ্রিতে নেবেন। তো বিয়ার্স, কেউ টেনে টেনে দেখবেন না, যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না, আর কিন্তু এই অফারটি আপনি নিতেও পারবেন না। তো বিয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বিয়ার্স, আপনি যদি 5 GB ইন্টারনেট একদম ফ্রিতে নিতে চান তাহলে একটি কোড ডায়ালের মাধ্যমে আপনি জিপি সিমে 5 GB ইন্টারনেট একদম ফ্রিতে নিতে পারবেন। তো বিয়ার্স, আপনাদেরকে সর্বপ্রথম চলে যেতে হবে আপনার প্রিয় ডায়াল প্যাডে। দেখেন বন্ধুরা, আমি আমার ডায়াল প্যাডে চলে আসছি। তো এখানে আপনাকে ছোট্ট একটা কোড ডায়াল করতে হবে। ছোট্ট একটা কোড ডায়ালের মাধ্যমে কিন্তু আপনি এই অফারটি নিতে পারবেন। সো বন্ধুরা, আপনাদের যে কোডটি ডায়াল করতে হবে আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। সো বন্ধুরা দেখেন, *1*2*1*5*0*5#। তো বন্ধুরা, আপনাদের যদি মনে না থাকে তাহলে কিন্তু আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, আর যদি এই কোডটি কোনো একটা অক্ষর ভুল করেন তাহলে কিন্তু আপনি এই অফারটি নিতে পারবেন না। তো বন্ধুরা, এই কোডটি ডায়ালের মাধ্যমে আপনি পেতে পারেন জিপি সিমে 5 GB ইন্টারনেট একদম ফ্রিতে। তো বিয়ার্স, যদি কোডটি ভুল করেন তাহলে কিন্তু আমি আপনাদেরকে প্রথমেই বললাম, যদি কোডটি ভুল করেন তাহলে কিন্তু আপনি এই অফারটি কিন্তু নিতে পারবেন না। তো বিয়ার্স, 5 GB ইন্টারনেট একদম ফ্রিতে নিতে হলে সঠিক কোড ডায়াল করতে হবে, আমি যে কোডটি বলে দিছি। তো বিয়ার্স, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল সেট করে রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দেবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক করে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।